আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইজি টু লার্নের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জামান আমি আগের টিউটোরিয়ালটিতে আমি দেখিয়েছিলাম কীভাবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড এবং ইনস্টল করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করে এর কোডের মাধ্যমে ওয়েব পেজ ডিজাইন করা যায় তো চলুন আমরা দেরি না করে শুরু করে দেই আপনাকে প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে এরপর আপনি এরকম একটি উইন্ডো দেখতে পাবেন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি নতুন ফাইল ক্রিয়েট করতে হবে উইথ এক্সটেনশন এবং সেটি সেভ করতে হবে তো নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে এই ফাইল অপশনটিতে যাইতে হবে এরপর এই নিউ অপশনটিতে ক্লিক করলে আপনার একটি নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে দেখুন এখানে নিউ টু নামে একটি নতুন ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর এটাকে সেভ করতে হবে এটাকে সেভ করার জন্য আপনাকে আবার ওই ফাইল অপশানটিতে ক্লিক করতে হবে এরপর এই সেভ অ্যাজ অপশানটিতে যাবেন এখন আপনি আপনার পিসির যে কোনো একটি লোকেশানে আপনার সুবিধামতো মতো লোকেশানে এই ফাইলটি সেভ করবেন আপনি আপনার ফাইলটি যে কোনো নাম দিতে পারেন আপনার সুবিধামতো তো আমি এখানে কোর্স লিখলাম এরপরে আপনাকে যে দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই একটি ফাইল এক্সটেনশন ইউজ করতে হবে এবং সেটি হচ্ছে HTML অথবা ডট এর আমি এখানে .htML দিলাম এরপর জাস্ট সেভ করে দিলেই এটি কোড করার জন্য রেডি হয়ে যাবে দেখুন এখানে এইচ টি টি নামে ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে আপনাদেরকে আমি এর আগে ইন্ট্রোডাকশান পর্বটিতে দেখিয়েছিলাম HTML এর বেসিক যে ট্যাগুলো আছে সেগুলো সম্পর্কে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি সেগুলো সম্পর্কে আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে প্লিজ সেই ভিডিওটি দেখে দেখবেন তো চলুন আমরা কোড শুরু করি তো প্রাইমারিলি আপনাদেরকে এইচ এর কোড করার জন্য HTML যে HTML যে ট্যাগটি আছে সেটির ওপেনিং এবং এরপরে ক্লোজিং এইচ ট্যাগ লিখতে হবে এরপরে আপনাদেরকে হেড ট্যাগ ইউজ করতে হবে হেড ট্যাগটি মূলত টাইটেল বার ক্রিয়েট করার জন্যে অথবা আমরা যখন এরপরে সিএসএস এর মাধ্যমে কোড করব তখন সেটা এর যে এক্সটার্নাল ফাইলগুলো আছে সেগুলো লিঙ্ক আপ করানোর জন্য ইউজ করা হয়ে থাকে তো আমরা আজকে এই সিএসএস দিকে যাচ্ছি না আমরা আজকে শুধু টাইটেল বারটা নিয়ে কাজ করব তো টাইটেল বার নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমে এই হেডি হেড যে ট্যাগটা আছে সেটার মধ্যে টাইটেলের স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগটা ইউজ করতে হবে এরপরে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ওয়ে ওয়েব পেজটাতে কি টাইটেল ইউজ করতে চান সেটা আপনাকে দিতে হবে এখানে আমি ওয়েব ডিজাইন লিখলাম এখন যদি আমি এই ফাইলটি সেভ করি তা এবং এটি রান করি তাহলে আমি দেখতে পাবো এখানে এই যে আমার বারের মধ্যে আমি যে ওয়েব ডিজাইন লিখেছিলাম সেটা আমার শো করতেছে এরপরে আমি আমার ওয়েব পেজের মধ্যে যে মেইন যে পার্ট বডি পার্ট আমার ওয়েব পেজে কি কি কন্টেন্ট থাকবে সেটা এই বডি এর মধ্যে লেখা হয় তো এখানে আমি এই বডি স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগটা লিখলাম এরপর আমি আজকে মেইনলি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হেডার এই হেডার ফাইল হেডার ট্যাগটা কিভাবে ইউজ করতে হয় তো এটার জন্যে আপনাদেরকে বডির বডির মধ্যে হেড আর যে ট্যাকগুলো আছে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোকে হেডার ট্যাক বলা হয় এই নাম্বার যেগুলো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আসলে আপনার লেখাটা কত বড় অথবা কত ছোট হবে সেটা ডিফাইন করে তো এইচ ওয়ান আমি লিখলাম বডি এর মধ্যে এইচ ওয়ানের এইচ ওয়ান ট্যাগটা হচ্ছে আপনার লেখাটা সবচেয়ে বড় করবে এবং এইচ সিক্সটা হচ্ছে সবচেয়ে ছোট করবে এর মধ্যে অন্য যে এইচ টু এইচ থ্রি আছে এগুলো আপনার এইচ ওয়ান থেকে শুরু করে সিক্স পর্যন্ত সবচেয়ে ছোট হতে থাকবে আপনার লেখাগুলো তো এখানে যদি আমি আমাদের চ্যানেলের নাম ইজি টু লার্ন লিখি এবং এরপরে এই কোডটি এখান থেকে পেজটি রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কোনো চেঞ্জ আসে নাই তো যারা বিগিনার থাকে তাদের জন্য প্রথমে তারা যে ভুলগুলা করে তাদের মধ্যে একটা হচ্ছে এ যখনই কোনো আপনি কোনো একটা কোড আপডেট করবেন কিংবা নতুন একটা কোড করবেন তখনই আপনাকে এই ফাইলটা সেভ করতে হবে otherwise আপনার কোড কোডটা রান করাতে পারবেন না আপনি তো সেভ করার জন্য আপনাকে এখানে এই যে সেভ অপশনটি আছে এটা ক্লিক করতে পারেন অথবা আপনার কিবোর্ডের আহ শর্টকাট যে কন্ট্রোল এস আছে সেটা প্রেস করেও আপনি এটা করতে পারেন এরপরে এখন যদি আমি এই এটা পেসটা রিফ্রেশ করি তাহলে দেখবো আমার এই জনের মধ্যে জি জি টু লেখাটা আমি লিখেছি সেটা আমার শো করতেছে এরপরে এখন যদি আমি সেমভাবে এইচ এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি অন্য হেডার ট্যাগগুলো ইউজ করি তাহলে আমি দেখতে পাবো যে এটা ছোট এটা আসলে ছোট হয়ে আসবে আস্তে আস্তে এটা এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল আপনি আপনার লেখাটা কোন সাইজের করতে চান সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল দেখুন এখানে এইচ টু এর মধ্যে আমি সেম লেখাটা লিখেছিলাম তো এটা এইচ ওয়ানের থেকে ছোট হয়ে আসছে যদি আমি এটা এইচ সিক্স এর মধ্যে লিখি তাহলে দেখতে পাবো যে সবচেয়ে ছোট যে হেডার সাইজ সেটা এখানে শো করতেছে দেখুন এটা সবচেয়ে ছোট হিসেবে হিসাবে শো করতেছে কারণ আমি এটা h6 এর মধ্যে লিখেছি এই সেম ভাবে আপনি h3 h4 h5 ইউজ করে আপনার সুবিধা মতো হেডারের সাইজ অনুযায়ী আপনার লেখাগুলা ওয়েব পেজে শো করাইতে পারেন তো এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তো প্যারাগ্রাফ ট্যাগটা এর জন্য আপনাকে এই যে এখানে p টা ইউজ করতে হবে প্যারাগ্রাফের জন্য এখানে আমি পি এর স্টার্টিং এবং ক্লোজিং ট্যাগ দুটাই লিখলাম এরপর আপনি যে কোনো প্যারাগ্রাফ যদি লিখেন তাহলে এটা আপনার প্যারাগ্রাফ হিসেবে শো করবে তো চলুন আমরা একটি ডামি টেক্সট নামিয়ে নিয়ে আসি তো ডামি টেক্সট আনার জন্য লরেভ ইপসাম যে ডামি টেক্সট ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমি এই যদি এই প্যারাগ্রাফটা জাস্ট কপি করি এবং এই পি ট্যাগের মধ্যে আমি এখানে লিখি তাহলে দেখব যে এটা প্যারাগ্রাফ হিসেবে শো করবে এটা যদি আমি এখন রান করাই তাহলে তাহলে আমি দেখব যে এটা প্যারাগ্রাফ হিসেবে শো করবে এই যে মধ্যে আমরা যেটা লিখেছিলাম সেটা প্যারাগ্রাফ হিসেবে শো করতেছে এখানে দেখুন এই লেখাটা অনেক সরে গিয়েছে যেটা আপনি এর পরে কাজ করতে গিয়ে হয়তো বা আপনি আনকমফোর্টেবল ফিল করতে পারেন অথবা আপনার অসুবিধা হইতে পারে এর জন্য আপনারা যদি এখানে ভি টিতে গিয়ে জাস্ট যে ওয়ার্ড র্যাপে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটাই যে প্যারাগ্রাফ আকারে এটা লাইন ব্রেক হয়ে এটা সুন্দরভাবে শো করতেছে এখন এটা দেখতে কমফোর্টেবল তো আরেকটা জিনিস যেটা আমরা আজকে দেখাবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট এন প্যারাগ্রাফ কিভাবে আমরা প্যারাগ্রাফে অ্যাট্রিবিউট শো করাইতে পারি সেটার জন্যে প্রথমে আপনি প্যারাগ্রাফ লিখবেন ট্যাগটি লিখলেন এরপরে যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আপনি যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে আপনি টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করবো আমি এখানে অনেক সময় আপনারা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকবেন যে একটি যে কোনো একটি টেক্সটের উপরে মাউসের কারসর রাখলে অন্য একটি টেক্সট সেখানে শো করে অর্থাৎ আমরা দেখতে পাই তো সেটা আমরা কীভাবে করতে পারি সেটা সেটাই হচ্ছে এই যে প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটের কাজ তো প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটের জন্য এখানে আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এই যে টাইটেল অ্যাট্রিবিউটটা নিচ্ছি এখানে আপনাকে টাইটেল অ্যাট্রিবিউটের ইউজ করার জন্যে টাইটেল এর পরে যে ইকোয়াল চিহ্ন এটার পরে যে ডাবল কোটেশন ইউজ করতে হবে এরপরে আপনি যে লেখাটি শো করাইতে চান সেটা আপনাকে ইউজ করতে হবে সাপোজ আপনি শো করাইতে চান টাইটেল জিনিসটা তো টাইটেল যদি আপনি শো করাইতে চান তাহলে আপনাকে এখানে টাইটেল লিখতে হবে এরপরে এরপরে আপনি সিম্পলি যদি এখানে যে প্যারাগ্রাফটি আমি লিখেছিলাম ওইটাই জাস্ট কপি করে দেই এরপরে এখানে প্যারাগ্রাফের যে ক্লোজিং ট্যাকটা সেটা ইউজ করি এবং সেভ করি তারপরে যদি আমি পেজটা রিফ্রেশ করি তাহলে আমি দেখব যে এখানে এই প্যারাগ্রাফটা চলে আসছে এরপরে যদি আমি এই এখানে এই প্যারাগ্রাফটার উপরে আমার মাউসের কার্সার নিয়ে যাই তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি যে প্যারাগ্রাফ অ্যাট্রিবিউট টাইটেল ইউজ করেছিলাম সেটা আমার এখানে যে শো করতেছে এই যে এখানে টাইটেল শো করতেছে তো এই ছিল আজকের টিউটোরিয়াল আমি এখানে হেডার ফাইল হেডার ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ এবং প্যারাগ্রাফ অ্যাট্রিবিউট ট্যাগটা সম্পর্কে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো সামনের ভিডিওটিতে আমরা দেখানোর চেষ্টা করবো কীভাবে কোনো টেক্সটকে এইচটিএমএলের এইচটিএমএল এ বোল্ড ইটালিক আন্ডারলাইন করা যায় তো সেই পর্যন্ত আপনারা সবাই আশা করি আমাদের সাথেই থাকবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন আপনাদের কোনো রিকমেন্ডেশন কিংবা কোনো সাজেশন থাকলে সেটা প্লিজ কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আশা করি আপনারা সামনের পর্বটি পর্যন্ত আমাদের সাথে সাথে থাকবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইজি টি লার্নের সাথেই থাকুন